10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে পাষণ্ড হৃদয়ের হাসান বিশ্বাস, এমন অভিযোগ করে পরিবার। পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী সানিয়াকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা সাজিয়েছে বলে একই বাড়ির হাসান বিশ্বাসের উপর অভিযোগ তুলেছেন সানিয়ার মা শাহিদা ও তার পরিবার। এ ঘটনায় মঙ্গলবার শেষবেলায় হাসান বিশ্বাসকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পাতাপুনিয়া গ্রামে। এই ঘটনায় সানিয়ার বাবা মফিজুল বিশ্বাস বাদী হয়ে হাসান বিশ্বাসকে অভিযুক্ত করে গলাচিপা থানায় বুধবার একটি 302/34 ধারায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পাতাপুনিয়া গ্রামের মফিজুল বিশ্বাসের স্ত্রী শাহিদা সোমবার সকালে তার 2 কন্যা নিয়ে মরিচ তুলতে খেতে যান। সকালে বড় মেয়ে সাদিয়া স্কুলে যায় আর সানিয়া খাবারের উদ্দেশ্যে বাড়ি আসে। এ সময় বাড়িতে সানিয়াকে একা পেয়ে হাসান বিশ্বাস প্রথমে ধর্ষণ করে, পরে ঘরের আড়ার সাথে ওড়না পিছিয়ে সানিয়াকে হত্যা করে। 1 ঘন্টা পর সানিয়ার মা শাহিদা বেগম ক্ষেত থেকে বাড়িতে এলে ঘরের আড়ার সাথে সানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ততক্ষণে হাসান বাড়ি থেকে বের হয়ে যায়। হাসানের মা মাসুদা বেগম বারবার বলতে থাকে, সানিয়া মেয়ে মানুষ, মরদেহ ময়নাতদন্ত করা লাগবে না, এতে আত্মার শান্তি পাবে না। এই কথায় হাসানের পরিবারের প্রতি সন্দেহ ঘনীভূত হলে বাদীর বড় ভাই জহিরুল ইসলাম গলাচিপা থানায় বিষয়টি অবহিত করেন। পুলিশকে সোমবার লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার হাসান বোড়া গৌরঙ্গ নদীতে মাছ ধরতে গেলে স্থানীয় চাচা জহিরুল ইসলাম ট্রলার যুগে হাসানকে ধরে পুলিশের সোপর্দ করে। এ ব্যাপারে গলাচিপা থানার সাব ইন্সপেক্টর ও মামলার তদন্ত অফিসার আব্দুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোনো কিছু বলা যাচ্ছে না। তবে এই ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার 10 দিনের রিমান্ড চাওয়া হবে। আমি সকালে ঘুমে ঘুমে উঠছি, ওঠার পর মেয়ে আমার লগে লগে মরিচ তুলতে গেছে, কিছু খাইয়া রোদ উঠতে গেছে। রোদ ওঠার পর ওই মা, তুমি যাও বাড়তে, খাইয়া ভাত খাও, মুড়ি খাবা, টোস্ট খাবা, খাইও। খাওয়ার পর আমি এবার পাড়ায় দিয়া মরিচ তুলতে গেছি, খাইয়া আমি কই আমার ময়না এলে বলো করছে ধুবাইতে লাগিয়া চোখ গেছে আমার পশ্চিম দিকে, পশ্চিম দিকে যাই দেই চাইয়েই দেই, আমার ময়না ঝুললে রয়েছে, আমার ময়না ঝুললে রয়েছে। আমি থাবা দিয়ে মুখের মধ্যে ধরছি, দইটা চেক করে দিয়েছি, আসান আমার ঘরে আগুন লাগছে। আমি শিক্ষক দেয় পাশে মানুষ আয় আমার স্বাস্থ্য জালে আসলে বাদাম তোলে। আমার মায় গলায় দড়ি দিতে পারে না, জ্ঞানী মাই আমার পরে হুনে হুনে উনি অমুকের কাছে না, বাড়িতে রেজি গেল কেউ আসে না, আমাকে আমার মাইয়া গলায় ধরে দিতে পারেন। তারপর আমি আর কোনো ই করি না, লিখা আর ওই পেশে থাকে বাইরপো আয় যায় ম্যাক্সিমাম সময় হয় আয়। এইবার ফটোগুলো নিয়ে শুনি যে আমার মায়ের এটা অংশ করছে, তারপর আমার জিনিস যে অপরাধী তার কঠিন বিচার হোক আমি চাই। এটা যে হোক আমার বাইরপো আর বাপক আর যে কোনো লোক হোক অপরাধীর বিশ্বাস তার ফাঁসি চাই।